আগামীকাল 7 সেপ্টেম্বর 2023 যে বৃহস্পতিবারটা আসতে চলেছে সেটা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ এটা রেগুলার কোনো বৃহস্পতিবার নয় যে শুধু পোটো বক্স নিয়ে আমরা সন্তুষ্ট থাকব। এটা হচ্ছে ইফুটবল 24 আপডেটের প্রথম বৃহস্পতিবার। যেহেতু একটা ইয়ারলি বর্ষ নতুন করে শুরু হতে যাচ্ছে, সো আগামীকাল কিন্তু অনেক কিছুই নতুন করে শুরু হবে যেটা আমাদের জন্য খুবই এনজয়েবল হবে। তো আগামীকাল কী কী পেতে যাচ্ছি সব কিছুই বলবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। কী কী পাবেন আমি লিস্ট আকারে বলে দিচ্ছি, প্রয়োজন হলে নোট করে রাখতে পারেন। যেহেতু নতুন ডে, নতুন বর্ষ এবং নতুন আপডেটস, নতুন করে স্পেশাল লগইন বোনাস শুরু হবে। আর এই লগইন বোনাসটা কিন্তু নর্মাল কোনো লগইন বোনাস নয় যে আপনি শুধু জিপি পাবেন, এটা হবে কাস্টমাইজ লগইন বোনাস, যেখানে জিপি, কয়েন, স্কিল টোকেন, ফ্রি প্লেয়ারও পেতে পারি, 50 করে কয়েনও পেতে পারি। সো একটা কাস্টমাইজ লগইন বোনাস কিন্তু কালকে শুরু হবে। এছাড়া ভলিউম 1 নামে এটা শুধু কয়েনেরই স্পেশাল লগ ইন বোনাস শুরু হতে পারে। স্পেশাল লগ ইন বোনাসটা কি, আমরা যখন প্রতিদিন গেমটাকে লগ ইন করি তখন আমরা একটা রিওয়ার্ড পাই, সেটাকে আমরা স্পেশাল লগ ইন বোনাস বলে বোঝাতে চাচ্ছি। সেই সাথে আমরা একটা ফ্রি চান্স ডিল পাবো, এটা একটা কমন ব্যাপার। চান্স ডিলটা কোন বক্সে পাবো সেটা এখন স্পেসিফিক হয়নি, যে কোনো একটা বক্সে আমরা একটা ফ্রি চান্স ডিল পেয়ে যাব। সেই সাথে এই পয়েন্টে নতুন করে প্লেয়ার অ্যাড হবে, আশা করছি ভালো প্লেয়ার অ্যাড হবে। নতুন করে ম্যাচ পাস শুরু হবে। ম্যাচ পাস কি আমরা সবাই জানি, প্রিমিয়াম থাকে, আনলক করে রিওয়ার্ডগুলো রিসিভ করতে হয়, সেই ম্যাচ পাস নতুন করে শুরু হবে। ম্যাচ পাসে মেসির কার্ড আসতে পারে, তবে এটা শিওর না। সেই সাথে নমিনেটিং কন্ট্রাক্টে নতুন প্লেয়ার আসবে, নতুন বক্স আসবে। বক্সটা যেহেতু প্রেডিকশনেবল তাই এখন বললাম না, কালকে আসলেই দেখা যাবে। সেই সাথে নতুন বলের ডিজাইন করা হয়েছে, নতুন বল ইফুটবল 2023 থেকে ডিফারেন্ট কালারের বল কিন্তু আমরা পেতে যাচ্ছি। ডিফারেন্ট কালারের স্ট্রিপস বা জার্সিও কিন্তু আমরা পেতে যাচ্ছি। জার্সির পিছনে নাম লেখা থাকবে কিনা সেটা এখনও শিওর হয়নি। সেই সাথে স্টেডিয়ামে শিঁড়ি লাগানো হয়েছে, যেটা 23-এর জন্য একটু ছোটোখাটো আপডেট। রেফারি আসবে এমনটা নিউজ এখনও বলা হয়নি, তবে সম্ভাবনা আছে। মাস্টার লিগ তো আসবেই, তবে ফার্স্ট সিজনেই আসবে কিনা সেটা শিওর না, হয়তোবা কয়েক সিজন পরেও আসতে পারে। কয়েক সিজন বলতে যে সিজন 0, সিজন 1 এরকম যেগুলো হচ্ছে সেগুলোর কথা বলছি। যেহেতু বৃহস্পতিবার পোটো বক্সটাও থাকবে, পোটো বক্সে 97 রেটেড হল্যান্ড থাকবে যেটা স্কোয়াডে 100 হবে। লেফট উইং ফরওয়ার্ড থাকবে সং হোয়াং মিন, 96 রেটেড যেটা স্কোয়াডে হবে 99। সেই সাথে 95 রেটেড কুনদে সেন্টার ব্যাক থাকবে যেটা স্কোয়াডে হবে 98 কিংবা 97। কুবো থাকবে সেন্টার ফরওয়ার্ডে, এছাড়া 3-স্টার 4-স্টার কিছু প্লেয়ার সব পোটো বক্সে থাকে, কালকেও থাকবে। যদি ইপিক বক্স আসে, কয়েকটা আসার সম্ভাবনা রয়েছে বা সেই কয়েকটা থেকে যে কোনো একটাও আসতে পারে। যদি রোমা বক্স আসে আমরা টুটি এবং বাতিস্তুতার কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ম্যানচেস্টার ইউনাইটেডের বক্স আসে তাহলে ডেভিড বেকাম এবং ফল্ডেন আসার সম্ভাবনা রয়েছে। যদি ইন্টার মিলান আসে তাহলে ইতোর কার্ড আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল আগামীকালের লেটেস্ট আপডেট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে একটা কথা বলে দিতে চাই, যেহেতু আগামীকাল আপডেট শেষ হবে, খুলবে একসাথে কোটি কোটি ইউজার গেম ওপেন করার চেষ্টা করবে, তখন কিন্তু গেম হ্যাং করবে, তখন কোনোমি গেমটাকে আবারও সাময়িক মেনটেন্যান্সে ফেলতে পারে। এর জন্য প্লে স্টোরে যেহেতু আপডেট চলে এসেছে, সো সবাই আপডেট দিয়ে রাখুন, এতে করে আপনি কালকে গেম ওপেন হওয়ার সাথে সাথে ফার্স্ট লুকটা দেখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও কিংবা আজকের রাতে লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।